হ্যাঁ বন্ধুরা, আজ আমি দেখাবো যে এই ধরনের ডিজাইন কিভাবে আমরা আর্টক্যামের সাহায্যে 3D-তে বানাতে পারি। সবার প্রথম এই ছবিটাকে আর্টক্যামের উপর ছেড়ে দিতে হবে। তার জন্য আর্টক্যাম 2008 আমি খুলে নিলাম। এবার এর ঠিক ওপরে ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেব। এবার ইমেজ সাইজে গিয়ে ইউনিটটা ইঞ্চি নেব, উইথ রাখব 24, অ্যাসপেক্ট রেশিও অনুসারে হাইট হয়ে যাবে 14.72। এবার আমরা ইউনিটটাকে মিলিমিটার করে নেব, নেওয়ার পর ওকে। এবার এটাকে আমরা ফুল স্ক্রিন করব, 2D ভিউটাকে ফুল স্ক্রিন করে নেব। এবার সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পলিলাইন টুল নিয়ে এই ওপর থেকে নিচ অবধি কন্ট্রোল প্রেস করে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। এবার রাইট ক্লিক, এবার এটা সিলেক্ট করে F9 প্রেস করব। এর ঠিক পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইন আর্টওয়ার্কগুলোকে আমরা ড্র করে নেব এবং ক্রস সিলেকশনটা বানাবো। তো একটু মন দিয়ে এটাকে দেখুন কিভাবে ক্রস সিলেকশন ড্র করতে হয়, সেটা আজকের আমি দেখিয়ে দেব। এখানে দেখুন এই ডিজাইনটা বানানোর জন্যে সবার প্রথম লাইন আর্টওয়ার্ক বানাতে হবে। তো লাইন আর্টওয়ার্ক কিভাবে বানাবো, ক্লিক, এখানে একটা ক্লিক, তারপর এই জায়গায় ক্লিক, এবার রাইট ক্লিক করে ছেড়ে দেব। এখানে গিয়ে নোট এডিটার নেব, নোট এডিটারটা নেওয়ার পর এই রকম জায়গায় রেখে গোটাটাকে সিলেক্ট করে এস প্রেস করব। আর নোট এডিটারের শর্টকাট হচ্ছে N। যদি কখনো আপনি শর্টকাট ইউজ করে কাজ করতে চান তাহলে N প্রেস করে কাজটা করতে পারবেন। যেমন দেখুন, আমার যদি মনে হয় যে আমি পলিলাইন টুল নিলাম, এখান থেকে এই, তারপর ডাইরেক্ট এখানে ক্লিক করে দিলাম, রাইট ক্লিক। এবার আমার নোট এডিটার যদি নিতে হয় আমি N প্রেস করে দেবো, এবার এটা সিলেক্ট করব, গোটা সিলেক্ট করে এস প্রেস করব। এস প্রেস করলে স্মুথ হবে। এরপর ঠিক এইভাবে আমরা ড্রটা করব। এই এবার রাইট ক্লিক করে দেব, এটাকে সিলেক্ট করে এন প্রেস করব, করার পর এই গোটাটাকে আবার সিলেক্ট করে এস প্রেস করব। এবার ঠিক ছবির বর্ডার লাইন অনুসারে আমাকে কার্ভগুলোকে ধরে ধরে মডিফাই করতে হবে। এবার দ্বিতীয় লাইন, আবার নোট এডিটার, তাহলে এন প্রেস করব, এটাকে সিলেক্ট করে গোটাটা সিলেক্ট এস, এবং সবসময় চেষ্টা করবেন যে যখন কোনো কার্ভ লাইন আপনি ড্র করবেন, প্রথমে তো আপনাকে পলিলাইন ড্র করতে হবে, পলিলাইন ড্র করার সময় নোটসের সংখ্যাটা যেন একটু কম হয়। নোটসের সংখ্যা যত কম হবে ডিজাইন তত স্মুথ হবে। আচ্ছা, এরপরে আমরা এই সার্কেল টুল সিলেক্ট করে এখানে একটা সার্কেল ড্র করে নেব। আর যেহেতু আমরা মিরর ইউজ করে ডিজাইনটা বানাবো, সেহেতু গোটা কষ্ট করে ড্রয়িং করার দরকার নেই, ছবির অর্ধেকটা ড্রয়িং করলেই আমাদের কাজ হয়ে যাবে।
এবার বলে দিই, সিলেক্ট টুল নেওয়ার জন্য আবার এন, এবার শিফট প্রেস করে মাঝখানের এই লাইনটা সিলেক্ট করব। করার পরে মিরর ভেক্টর অপশনে যাব, এখানে কপি দ্য অরিজিনাল ভেক্টর এটা সিলেক্ট করে অ্যাবাউট লাইন, এর ঠিক পরে আর্ক টুল সিলেক্ট করে এইরকম একটা আর্ক ড্র করে নেব, আর এর ঠিক পরে এইরকম আর একটা। এবার যেটা করতে হবে, ঠিক এই পজিশনে এরকম একটা আর্ক ড্র করে রাখতে হবে এবং এটাকে সিলেক্ট করে আমরা ক্লোজ করে নেব। এরপর ওপরে ড্রয়িং আবার এইরকম আর্ক টুল ইউজ করে এইরকম একটা লাইন ড্র করব। করার পর নোট এডিটর আবার নিতে হবে, তাহলে এন প্রেস করে নোট এডিটর নেব, নিয়ে এখানে আই, আই ফর ইনসার্ট পয়েন্ট, এবার এস প্রেস করে এটাকে স্মুথ করে দেব আর একটু মডিফাই করে নেব। আবার পলিগন টুল ইউজ করে ঠিক এই রকম একটা পলিগন ড্র করব, পলিলাইন, এরপর আবার এখানে এস প্রেস করে এটাকে স্মুথ করে নেব। এবার উপরে ড্রয়িং আবার করতে হবে, আমরা এখানে করব কি, সিলেক্ট টুল সিলেক্ট করে দ্বিতীয়টা না ড্র করেও কাজ করতে পারি, কিভাবে, কন্ট্রোল প্রেস করে এটাকে এরকম তুলে নিলাম, এবার এটাকে মডিফাই করে দেবো। তাহলে মডিফাই করতে গেলে নোট এডিটর লাগবে, এখানে এন প্রেস করে আমরা মডিফাই করে নেব। এর ঠিক পরে এই ওপর থেকে নিচ অব্দি এরকম নিয়ে এরকম একটা ড্র করে নিলাম, এবারে শিফট চেপে আবার মাঝখানে লাইন সিলেক্ট করে মিরর ভেক্টরে গিয়ে অ্যাবাউট লাইন। এবার শেষের যে ড্রয়িংটা বাকি আছে এটা করবো কিভাবে দেখুন, এখানে ঠিক এই রকম একটা ড্র করব আর এই রকম জায়গায় এরকম একটা ড্র করব। করার পর নোট এডিটর সিলেক্ট, তাহলে এন প্রেস করে আবার নোট এডিটর সিলেক্ট করব এবং এস প্রেস করে স্মুথ করে দেব, এখানেও তাই। মডিফাই করে নিলাম, এর ঠিক পরে এলিপস টুল নিয়ে এই রকম একটা ড্র করে নেব, এটা এই রকম জায়গায়, এটাকে একটু নোট এডিটর দিয়ে মডিফাই করব। তাহলে এন প্রেস করে নোট এডিটর নেব এবং ঠিক এই রকম ভাবে মডিফাই করব। আর এই জায়গাটায় এটাকে নোট এডিটর সিলেক্ট করে এস চেপে, তাহলে এন প্রেস করে এরপর এস এই জায়গাটাকে এরকম মডিফাই করে নেব। ব্যাস, এবার একটা জিনিস বলি,
ক্রস সিলেকশন ড্র করতে গেলে অনেকে ভাবেন যে কল্পনা করে ড্র করতে হবে, তা কিন্তু না। এখানে লক্ষ্য করুন, এই জায়গাটা এই রকম উঠে এই এসে এই, এবার এটা কিভাবে ড্র করবেন দেখুন। প্রথমে উপর থেকে একটা গাইডলাইন নিয়ে নেবেন, এবার এই রকম একটা ড্র করে নেবেন আর্ক, তারপরে এন প্রেস করে নোট এডিটর নেবেন, ঠিক এই রকম জায়গায় আই প্রেস করবেন আর এই রকম জায়গায় আই প্রেস করবেন। এবার দেখুন এটা ঠিক এই রকম হবে। এবার আমাদের মেশিন যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটে, তো এই জায়গাটা এরকম কার্ভ করে রাখবেন, এটা তো কার্ভ হয়ে আছে, সেক্ষেত্রে ডিজাইনটা দেখতে ভালো লাগবে। তাহলে এই একটা ক্রস সিলেকশন হলো, আবার এইটার ক্রস সিলেকশনটা কিরকম হবে দেখুন। এটার ক্রস সিলেকশনটা আমি এখান থেকেই ড্র করে দেখাচ্ছি। নোট এডিটর সিলেক্ট করব এন প্রেস করে, দেখুন আই প্রেস করে দিলাম, এখানেই আই প্রেস করে দিলাম, এবার এটা ঠিক এই রকম আসবে। আর এই জায়গাটা দেখুন একটু রাউন্ড শেপ আছে, তার জন্য এইখানে এস প্রেস করতে হবে। দেখুন রাউন্ড শেপ হয়ে গেল, এবার এটা যেন পুরোপুরি স্ট্রেট না থাকে, একটু ঢাল থাকলে কাটিংটা ভালো হবে, দেখতে ভালো লাগবে। ব্যাস এবার এই ডিজাইনটাকে আমি আমার ইচ্ছা মতো ডেপথে বানাবো, তার জন্য কিভাবে বানাবো দেখুন। আর এই মাঝখানের একটা ক্রস সিলেকশন বাকি রয়ে গেল, এটা বলে দিই। ধরুন আমি ডিজাইনটা বানাতে চাইছি 6 mm ডিপের মধ্যে, তাহলে এই 6 mm এর একটা রেক্টেঙ্গেল বানালাম। এবার নোট এডিটর নিয়ে এন প্রেস করে এখানে আর প্রেস করলাম, আর প্রেস করলে যে কোনো একটা বাহু ডিলিট হয়ে যাবে যেটা সিলেক্ট করা থাকবে। এবার এই জায়গাটায় আই প্রেস করব, এস প্রেস করব, স্মুথ হয়ে গেল। এবার এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে সিলেক্ট করে আমি ডি প্রেস করব, ডিলিট হয়ে যাবে। এইবারে বলে দিই এই জায়গাটা এই রকম, এই বাঁকিয়ে দিলাম। আচ্ছা এইবার দুটো জায়গায় আই প্রেস করে দুটো পয়েন্ট নেব, নেওয়ার পর এই দুটোকে হালকা একটু উপরের দিকে তুলে দেব, দিয়ে এই রাখলাম। এবার কি করব, এই যে মাঝখানটা আছে মানে এ পাশটা আছে, এ পাশটাকে কাঁচি দিয়ে কেটে দেব, দেওয়ার পর এটাকেই সিলেক্ট করে মিরর ভেক্টরে গিয়ে রাইট, এবার এই দুটোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে জয়েন, তারপর আবার এন প্রেস করে নোট এডিটর নিয়ে এখানে এস প্রেস করে দেব। আচ্ছা এখানে বলে দিই এখানে এক্সট্রা পয়েন্ট হয়ে গেছে, দেখেছেন তো, এই পয়েন্টারটাকে ডিলিট করতে হবে। তাহলে নোট এডিটর নিয়ে পয়েন্ট ডিলিট না করে এটাকে আমি এইরকম নামিয়ে দেব, দিলে ব্যাপারটা অনেকটা স্মুথ হয়ে যাবে। ব্যাস এবার আমি ডিজাইনটা 6 mm বানাবো। ডিজাইন বানানোর সময় মডেল অ্যাডজাস্টমেন্ট রিজলিউশন, এই অ্যাডজাস্ট রিজলিউশনে গিয়ে আমায় 2000-এর উপরে পিক্সেলটা রাখতে হবে। এখানে দেখুন এখানে ম্যাক্সিমাম আমরা নিতে পারছি 5000, কিন্তু 5000 নিলে মেশিন হ্যাং হয়ে যাবে, তো 2000-এর ওপর নিতে হয়। কিন্তু এখানে যেহেতু আমার এতটা পর্যন্ত নেয়ার অপশান আছে, তো আমি এখানে 4000-এর কাছাকাছি রিজলিউশন নিয়ে অ্যাপ্লাই করে দিলাম, ইয়েস। এবার উইন্ডোজ টাইল ভার্টিক্যালি করলাম,
এবার 2D ভিউ আর 3D ভিউ দুটো দেখতে দেখতে আমি ডিজাইনটা বানাবো। দেখুন, প্রথম এটা সিলেক্ট করলাম, এন প্রেস করে সিলেক্ট টুল নিয়ে নিলাম, শিফট প্রেস করে এই লাইনটা নিলাম। নেয়ার পর টুল সুইপে গেলাম, গিয়ে এই যে ক্রস সিলেকশন এটাকে অ্যাড ক্রস সিলেকশন করলাম। আর আমরা কি বলেছি 6 mm এর মধ্যে ডিজাইনটা বানাবো, তাহলে এই যে স্কেল ফাইনাল হাইট এখানে 6 mm লিখে দিলাম। দেওয়ার পরে হাইয়েস্ট অপশন সিলেক্ট রেখে ক্যালকুলেট করে দিলাম। দেখুন এরকম একটা শেপ তৈরি হয়ে গেল, ক্লোজ। এবারে এই যে আমি ওভাল শেপটা বানিয়েছিলাম এটা সিলেক্ট করে রাইট ক্লিক, সেভ এডিটর, জিরো রেস্ট, এর ঠিক পরে আমরা কি করব মিরর অপশনে গিয়ে লেফট ওভার রাইট অ্যাপ্লাই। এর ঠিক ওপরে আবার নতুন একটা লেয়ার নেব, নিয়ে সেখানে মার্জ হাই অপশন সিলেক্ট রাখব, রেখে এইটা সিলেক্ট করে শিফট চেপে উপরেরটা সিলেক্ট, টুরেল সুইপ নেব, এই ক্রস সিলেকশনটা নিয়ে অ্যাড ক্রস সিলেকশন, এখানে স্কেল টু হাইট 6 mm, এখানে হাইয়েস্ট অপশন সিলেক্ট রেখে ক্যালকুলেট। দেখুন এইটা ঠিক পরে নিচের এই লাইনটা সিলেক্ট, শিফট প্রেস করে ওপরের লাইন সিলেক্ট, সিলেক্ট করার পরে আবার ক্যালকুলেট। এবারে আমাদের যেটা করতে হবে মিরর অপশনে গিয়ে লেফট ওভার রাইট অ্যাপ্লাই, তাহলে বোথ সাইড মিরর হয়ে গেল। আবার একটা নতুন লেয়ার নেব, নিয়ে এখানে মার্জ হাই করে দিলাম, এইটা আর এইটা কিন্তু টুরেল সুইপ দিয়ে আমরা বানাবো না, এখানে রাইট ক্লিক করে এটা জয়েন করে নেব। নেয়ার পর সেভ এডিটরে যাব, গিয়ে এই যে অপশনটা আছে নো লিমিট 45 ডিগ্রি, এইটাকে আমরা 65 ডিগ্রি করব, করে অ্যাড করে দেব। এর ঠিক পরে এর হাইটটাকে আমরা 6 mm করে দেব, হোল লেয়ার সিলেকশন করে 6 mm, ওকে। এবার এই জায়গাটায় দেখুন হাইট একটু কম আছে, তার জন্য স্ক্লাপটিং এ যাব, গিয়ে কার্ভটা সিলেকশন করব, লগ জিরো করব, এখান থেকে ইমেজটা দেখব, স্ট্রেংথ একটু কমিয়ে রেখে সাইজটা আমাদের প্রয়োজন মতো বড় করে নেব। নেয়ার পর এই জায়গাটা হালকা করে এরকম জাস্ট একবার ঘষে দেবো, এবার ফিনিশ। এবার ইমেজের এটা বন্ধ করে দেবো, শুধু 3D-টা দেখব। আর একটু করতে হবে, তাহলে এখানে আবার স্ক্লাপটিংয়ে যাব, হালকা করে এরকম স্ক্লাপটিং করে দেবো, ফিনিশ। এবারে মিরর অপশনে গিয়ে লেফট ওভার রাইট অ্যাপ্লাই, আবার নতুন লেয়ার নেব, এখানে মার্জ হাই করে দেব, উইন্ডোজ অপশনে গিয়ে টাইল ভার্টিক্যালি করে দুটো ভিউকে একসাথে দেখব, এই লেয়ারটা সিলেক্ট করে এই লাইনটা সিলেক্ট করে শিফট চেপে দ্বিতীয় লাইন, টুরেল সুইপ নেব। এবং এখানে একটা জিনিস বলি, এখানে দেখুন এই বাইরের দিকটা উঁচু আর এই দিকটা নিচু, আর দুটো দেখুন বিপরীত মুখে হয়ে আছে, তাহলে এখানে টিক দিয়ে দিলাম। এই জায়গায় দেখুন এ আছে উপরে, বি আছে নিচে, তার মানে আমরা যদি এখন এই ক্রস সিলেকশন সিলেক্ট করি এই দিকটা নিচু হয়ে যাবে, কিন্তু এই দিকটা উঁচু করতে হবে। তার জন্য আমরা কি করব, এই লাইনটা আগে সিলেক্ট করব, করে শিফট চেপে দ্বিতীয় লাইন সিলেক্ট। এবারে দেখুন এটা নিচে বিটা উপরে, এবার এইটা সিলেক্ট করে অ্যাড ক্রস সিলেকশন, আবার স্কেল টু ফাইনাল হাইট 6 mm, হাই সিলেক্ট করে ক্যালকুলেট করব।
এটাকেও আমরা মিরর অপশনে গিয়ে লেফট বা রাইট করে দেব। এইবার আবার নতুন একটা লেয়ার নেব, এখানে মার্জাই করব। এবার এই নিচের লাইন শিফট চেপে উপরের লাইন, এবার টুল সুইপ অপশনে আবার যাব, ক্রস সিলেকশনটা নিয়ে অ্যাড ক্রস সিলেকশন। এখানে একটা জিনিস বলি, যেহেতু এটা রাউন্ড শেপে আছে সেই জন্য আরেকবার অ্যাড ক্রস সিলেকশন, এরপরে ইনসার্ট ক্রস সিলেকশন করে এই ওপর থেকে নিচের দিকে এরকম টেনে দেব। দেওয়ার পর স্কেল টু হাইট 6 mm দিলাম, হাইয়েস্ট সিলেকশন করে ক্যালকুলেট। এইটা ঠিক পরে এটাকেও আমরা মিরর করব, তাহলে মিরর অপশনে গিয়ে লেফট বা রাইট অ্যাপ্লাই। এরপর আবার নতুন লেয়ার নেব, এখানে মার্জাই করে দেব। এই যে সার্কেলটা আছে সার্কেলটা সিলেক্ট করব, পরে রাইট ক্লিক করে শেপ এডিটর অপশনে যাব। এখানে গিয়ে এই রাউন্ড শেপটা নেব, লিমিট টু হাইট এখানে রাখবো 4 mm, আর স্টার্ট হাইট রাখবো 2 mm। এখানে 65 ডিগ্রি অ্যাঙ্গেল দেব, দেওয়ার পর মার্জ হাই। আচ্ছা এটা দেখুন একটু বেশি রাউন্ড আছে, সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড করছি, এখানে স্টার্ট হাইট আমি 0 করছি, আর এই হাইটটা 6 mm রাখছি। এবারে মার্জাই করে দিচ্ছি। এইবার এটাকেও মিরর করে দেব লেফট ওভার রাইট। এর ঠিক পরে নতুন লেয়ার নেব, নিয়ে এখানে মার্জাই অপশানে ক্লিক করে দেব, ওপরের লাইন সিলেক্ট, তারপর নিচের লাইন সিলেক্ট, টুল সুইপে যাব। আচ্ছা এখানে দেখুন এই দিকটা উঁচু এই দিকটা নিচু, তার মানে নিচেরটা আগে সিলেক্ট করতে হবে, তাহলে নিচে আগে সিলেক্ট করে তারপর উপরেরটা সিলেক্ট। এবারে দেখুন এটা নিচে এলো বিটা উপরে এলো, এবারে এই অ্যাড টু ক্রস সিলেকশনটা এখানে সিলেক্ট করে 6 mm ভ্যালু দিয়ে হাইয়েস্ট সিলেক্ট করে ক্যালকুলেট। এবার এটাকে ক্লোজ করে দেব, এটাকে মিরর করে দেব। এবার নতুন লেয়ার নেব, মার্জাই করে দিলাম। নতুন লেয়ারে এই যে সার্কেলটা সিলেক্ট করেছে এটা এরকম সিলেক্ট রেখে শেপ এডিটরে যাব, এইটা সিলেক্ট করে আমরা 6 mm নিয়ে কাজ করব। তো এখানে 6 mm লিখবো না, এখানে নো লিমিটটা সিলেক্ট করে শুধু এইরকম 90 ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই। এবার এটাকে ক্লোজ করে দিলাম, হাইটটা এখান থেকে আমরা হোল লেয়ার সিলেক্ট করে 6 mm দেব। এটা দেওয়ার পর এই যে আমরা ড্র করেছিলাম শেপটা, এটা নিয়ে রাইট ক্লিক করে শেপ এডিটর 0। বেশ এবার এটাকেও আমরা মিরর করে দিলাম, উইন্ডোজে গিয়ে টাইল হরিজেন্টালি করলে আমরা দুটো ভিউ একসাথে দেখতে পাব। এবার নিচের পোর্শনের এইটা বাকি আছে, তাহলে আবার একটা নতুন লেয়ার নিলাম, নিয়ে এখানে মার্জাই করে দিলাম। এইবারে এইটা সিলেক্ট, শিফট প্রেস করে দ্বিতীয়টা সিলেক্ট, টুল সুইপে যাব, এই ক্রস সিলেকশনটা অ্যাড ক্রস সিলেকশন করে এখানে স্কেল ফাইনাল হাইট আবার 6 mm দেব, দিয়ে হাইয়েস্ট সিলেক্ট করে ক্যালকুলেট করব। তাহলে এবার দেখে নিন আমাদের ডিজাইন কমপ্লিট। এটা আরো অনেক জটিল প্রসেসেও করা যায়, আমি একদম সিম্পল প্রসেসে দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং প্র্যাকটিস করার জন্য প্রথম প্রথম এই রকম ইজি প্রসেসে আপনাদেরকে এটা অভ্যেস করতে হবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।